হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলা ফাউন্ডেশান আজকের তোমাদের ক্লাস নাইনে যথার্থ ব্যাচে যে চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট অর্থাৎ অ্যাসিড খারক ও লবণ এই চ্যাপ্টারে আমরা কত নম্বর লেকচারে আজকের আছি আজকের আমরা তিন নম্বর লেকচারে রয়েছি ঠিক আছে তো আজকে এই লেকচারে আমরা কী কী পড়ব এবং আগের দিন আমরা কী কী পড়েছিলাম সেগুলো আলোচনা করে নিই একবার তো দেখো আজকের লেকচারে যেগুলো পড়বো সেটা হচ্ছে সালফিরিক অ্যাসিড পড়ব সোডিয়াম হাইড্রোক্সাইড পড়ব আর কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাসিডের শিল্প ব্যবহার করব ঠিক আছে তো আগের দিন আমরা বেসিক্যালি কি কি পড়েছিলাম আগের দিন আমরা বেসিক্যালি পড়েছিলাম এইচ ও এইচ এন এর রাসায়নিক বিক্রিয়া এবং HCl ও এইজেন ও থ্রির শনাক্তকরণ ঠিক আছে তাহলে তার আগে আমরা কি কি পড়েছিলাম না তার আগে জেনারেলি অ্যাসিড আর খারের কিছু আমরা রাসায়নিক ধর্ম পড়েছিলাম মানে সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে বেসিক কিছু কমন রিয়াকশান সমস্ত খারের ক্ষেত্রে বেসিক কিছু কমন রিয়াকশান সেগুলো পড়েছিলাম তারপরে স্পেসিফিক্যালি এইচ এবং এইচ এন কিছু রাসায়নিক বিক্রিয়া পড়েছিলাম এবং তাদের শনাক্তকরণ পড়েছিলাম তো তাহলে আমাদের সিলেবাসে যেটা রয়েছে এইচ সিএল এইচ এন ও থ্রি এইচ টু এস ও এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এনএইচ তো এই চারটের মধ্যে দুটো পড়া হয়ে গেছে আজকে তাহলে আমরা যেটা পড়বো সেটা কোন দুটো পড়বো না সালফুরিক অ্যাসিড অর্থাৎ এটা হচ্ছে এইচ টু ফোর অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড এনে এবং তাদের কিছু ব্যবহার এবার তাহলে আমরা সালফেরিক অ্যাসিডে যদি রাসায়নিক ধর্মের কথা ভাবি তাহলে সালফিরিক অ্যাসিডের রাসায়নিক ধর্মতে দেখো যেহেতু এটা একটা অ্যাসিড তাহলে সেটা নিশ্চয়ই খারের সাথে বিক্রিয়া করবে এবং খারের সাথে বিক্রিয়া করে আর অন্যান্য অ্যাসিডের মতো কি উৎপন্ন করবে লবণ ও জল উৎপন্ন করবে এবার খারের সাথে যদি বিক্রিয়া করে কোন খারের সাথে বিক্রিয়াতে কি কি উৎপন্ন করবে সেটা একবার দেখে নি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে তাহলে কি উৎপন্ন করবে না আমরা বলেছি অ্যাসিড আর খারের মধ্যে যখন রিয়াকশান হবে এর পজিটিভ পার্ট এবং এর নেগেটিভ পার্ট থাকবে এরও পজিটিভ পার্ট থাকবে এরও নেগেটিভ পার্ট থাকবে একজনের পজিটিভ পার্ট আরেকজনের নেগেটিভ পার্টের সাথে যুক্ত হবে অর্থাৎ হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে এখানে এন এ টু এসু ফোর প্লাস এই এখানে এইচ টু প্লাস তোমরা এরকম দেখছো ব্যাপারটা এরকম নয় এটাকে যদি আমি ভেঙে দেখি তাহলে এন এ প্লাস ও এইচ মাইনাস এখান থেকে টু এইচ প্লাস প্লাস এসো ফোর টু মাইনাস এবার এখানে কার সাথে কে যুক্ত হবে না এর দুজন যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে কী উৎপন্ন করবে না ওয়াটার উৎপন্ন করবে আর এর দুজন যুক্ত হয়ে এই এন এ প্লাস আর এসো ফোর টু মাইনাস যেহেতু এর দুজনের মধ্যে এর যোজ্যতা কত না এর যোজ্যতা সমান দুই আর এর যোজ্যতা সমান এক তাহলে একটা জিনিস ভালো করে দেখো সংকেতটা হবে এটা আর তার সাথে কি উৎপন্ন হবে জল উৎপন্ন হবে ক্লিয়ার হয়েছে সবার কাছে রিয়াকশানটা কীভাবে একটা বেস একটা অ্যাসিডের সাথে রিয়াকশান করছে এবং কীভাবে তার হাইড্রোজেনগুলোকে অপসারিত করছে এবার এখানে যদি আমরা অন্য কোন বেশের সাথে রিয়াকশনটাকে দেখি অর্থাৎ ধর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের যদি রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে না ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হলে এখানে তৈরি হবে ক্যালসিয়াম সালফেট প্লাস এইচ টু কীভাবে হচ্ছে দেখো ক্যালসিয়ামটা ক্যালসিয়াম টু প্লাস হচ্ছে দুটো ওইচ মাইনাস তৈরি হচ্ছে আর এখানে দুটো এইচ প্লাস তৈরি হচ্ছে আর এস ও ফোর টু মাইনাস তৈরি হচ্ছে এবার এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তো দুটো এইচ প্লাস ছিল একটা ওয়েচ মাইনাস ছিল তার জন্য আমরা এইচ টুও করেছিলাম এখানে দুটো এইচ প্লাস আছে দুটো ওয়েচ মাইনাস আছে তাহলে এই দুটো মিলে গিয়ে কী করে এইচ টুও হবে তো এখানে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যেহেতু এইচ টু হবে আমরা এই হিসেবেই বলছি যেহেতু এখানে এইচ প্লাস আছে এবং এখানে ওয়েচ মাইনাস আছে সেই হিসেবেই আমরা বলছি এইচ টু হবে আদারওয়াইজ এখানে যদি ব্যালেন্স করি আমরা দেখো তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এখানে এইচ টু এসো ফোর রয়েছে আর এইচ টুও রয়েছে তাহলে এখানে দুই দিতে হবে এখানে দুই দিলে হাইড্রোজেন চারটে হলো সালফেট দুটো হলো আর এখানেও দুই দিতে হবে এখানেও দুই দিতে হবে এবার দেখো ক্যালসিয়াম দুটো হলো হাইড্রোজেন চারটে হলো এবার হাইড্রোজেন চারটে হওয়ার পরে তাহলে এখানে টোটাল কটা হাইড্রোজেন রয়েছে এখানে রয়েছে মোট দুটো হাইড্রোজেন রয়েছে আর এখানে চারটে হাইড্রোজেন মোট চার দুই ছটা হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে দুটো এবার সালফেট দুটো তাহলে ক্যালসিয়াম ক্যালসিয়াম মিলে গেলো আর হাইড্রোজেন রয়েছে এখানে দুটো এখানে রয়েছে চারটে চার দুয়ে ছটা এবার এখানে অক্সিজেন রয়েছে দুটো তাহলে এই অবস্থায় যদি আমরা ব্যালেন্স করি মোট সালফেট তো এখানে দুটো ছিল সেটা এখানে চলে এসছে ক্যালসিয়াম দুটো ছিল এখানে চলে এসছে এবার বাকি যেটা রয়েছে ও মাইনাস দুটো আর টু এইচ টু তাহলে এখানেও দুটো হবে এবার দেখো এই যে সালফিরিক অ্যাসিড দুই অনুসালফির অ্যাসিড যদি ভাঙে তাহলে এখানে টোটাল এইচ প্লাসের সংখ্যা কত হবে তখন চারটে হয়ে যাবে চারটে হলে এটাকে যদি আমি মুছে লিখি চারটে এইচ প্লাস আর দুটো ওইচ মাইনাস কুড়িটা এইচ মাইনাস ভেবো না আবার চারটে এইচ প্লাস আর দুটো ওইচ মাইনাস যদি হয় তাহলে দুটো এইচ টু হয়ে যাবে যেটা এখানে দেখা যাচ্ছে ব্যালেন্স করার পরে ঠিক আছে এবার আমরা যদি আরও কিছু ক্ষারের সাথে রিয়াকশন দেখি সালফিউরিক অ্যাসিডে তাহলে আমরা দেখতে পাব ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস এইচ এর সাথে রিয়াকশন করে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস এইচ উৎপন্ন করে বা যদি আমরা অন্য কোন অক্সাইডের সাথে রিয়াকশন দেখি এ টু ও এই অক্সাইডের সাথে সালফেরিক অ্যাসিড রিয়াকশন করছে কেন না এই অক্সাইডটা একটা ধাতব অক্সাইড এটা খার ধর্মী হয় যেহেতু এটা খার ধর্মী হয় তার জন্য এর সাথে রিয়াকশান করে অ্যাসিড খারের বিক্রিয়া করবে অর্থাৎ এন এ টু ফোর প্লাস এইচ টুও ঠিক আছে সুতরাং আমরা দেখতে পেলাম যে খারের সাথে সালফিরিক অ্যাসিড বিক্রিয়া করে কীভাবে রিয়াকশন করছে এরপর নেক্সট আমরা কী দেখব না সালফিরিক অ্যাসিডে রাসায়নিক ধর্মতে কার্বনেট বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া কার্বোনেট বাইকার্বনেট লবণ কোনগুলো ধরো আমরা কার্বোনেট বাইকার্বোনেট বলতে ক্যালসিয়াম কার্বোনেটকে বলতে পারি এর সাথে যদি সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান হয় তাহলে কি উৎপন্ন হবে না আমরা বলেছিলাম আগের দিন যখন আমরা অ্যাসিড বেস পড়েছিলাম জেনারেল রিয়াকশানে বলেছিলাম যে এই যখন কার্বনেট গ্রুপটা থাকবে তখন চোখ বন্ধ করে আমরা ভাবতে পারবো যে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে এরপরে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে যায় এখানে দেখো তো কী পড়ে থাকবে এখান থেকে তুমি -CO2 করে দাও তাহলে কি পড়ে থাকছে CaO CaO এটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ক্ষার ধর্মী যেহেতু এটা ক্ষার ধর্মী তাহলে এই ক্ষার ধর্মী যৌগটার সাথে এই অ্যাসিডের বিক্রিয়াতে যেটা উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে আর তার সাথে কি উৎপন্ন হবে H2 উৎপন্ন হবে ঠিক আছে কারণ অ্যাসিড বেস রিয়াকশনের মতো ঠিক এর আগে এই যে এন ওর সাথে যেরকম রিয়াকশনটা দেখালাম কেমন এবার দেখো আমি এখানে ক্যালসিয়াম কার্বনেট না নিয়ে এটা তো গেল কার্বনেট লবণ এটা কার্বনেট লবণ এবার যদি আমরা বাইকার্বনেট লবণের কথা ভাবি বাইকার্বনেট লবণ বাই লবণ কোনগুলো ধরো ক্যালসিয়াম বাইকার্বোনেট HCO3 होल 2 এখানে প্রচুর সংকেত আসছে সংকেত লিখতে হচ্ছে এখানে অবশ্যই ভালো করে যদি কারো চিহ্ন সংকেত যোজ্যতা ভুলে গিয়ে থাকো আবার ভালো করে ক্লাস এইটের বই থেকে পড়ে নেবে ঠিক আছে এবং সংকেত লেখা বাইকার্বোনেটের যোজ্যতা কত কার্বোনেটের যোজ্যতা কত এগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এগুলো যদি ভুলে যাও তাহলে কিন্তু খুব সমস্যা এর সাথে কি যুক্ত করব আমরা সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর এবার এইচ টু ফোরের সাথে রিয়াকশানে কি হচ্ছে একইভাবে এখানে আমরা কি করব না ধরো দেখো এইটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য করছি পরীক্ষার খাতায় এইভাবে করবে না ঠিক আছে এখান থেকে ধরো আমি দুই অনু কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম তাহলে এখানে কি পড়ে থাকবে দেখো তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পড়ে থাকবে না এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিরি গে তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল যে কার্বন ডাইঅক্সাইডটা এরপরে যেটা পড়ে থাকছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা পড়ে থাকছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার রিয়াকশান হবে না এইচ টু এস উপরে রিয়াকশান হবে সেই রিয়াকশানে কি উৎপন্ন হবে না ক্যালসিয়াম সালফেট আর এইচ টু ঠিক আছে এরপরে আরও যদি কিছু বাইকার্বোনেট সল্ট নি বা কার্বোনেট সল্ট নেই তাহলে কি দেখতে পাবো ধরো ম্যাগনেশিয়াম সালফিউরিক অ্যাসিড তাহলে দেখতে পাবো ম্যাগনেশিয়াম সালফেট প্লাস সিও টু প্লাস এইচ টু ও আবার ধরো ম্যাগনেসিয়াম বাইকার তাহলে এটা কি হবে এমজিএসও ফোর প্লাস সিও টু প্লাস এইচ টু ঠিক আছে তাহলে আমরা কার্বোনেট বাইকার্বনেট সল্টের সাথে রিয়াকশন দেখলাম আর কিছু রিয়াকশান ধরো জিঙ্ক ক্লিয়ার নেক্সট কি না ধাতুর সাথে বিক্রিয়া এখানে বিষয়টা দেখো আমরা আগের দিন যেটা পড়েছিলাম নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কেবলমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে সাধারণত আমরা কি জানি সাধারণত অ্যাসিড প্লাস ধাতু এবং এই অ্যাসিডটা অবশ্যই লঘু হবে লঘু অ্যাসিড প্লাস ধাতু বিক্রিয়া করে কি উৎপন্ন করছে ধাতব লবণ প্লাস হাইড্রোজেন এটা গ্যাস এবার একটা জিনিস দেখো আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে কি পড়েছিলাম নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কেবলমাত্র ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ লঘু এইচ থ্রি এর সাথে বিক্রিয়া করে কি বানান হয়ে গেল বিক্রিয়া উৎপন্ন করে ঠিক আছে তাহলে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কেবলমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু এইচ সি এর ক্ষেত্রে এই সি এল ধাতুর সাথে যে সমস্ত ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে তাদের সাথে বিক্রিয়া করে কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে থাকা হাইড্রোজেনের উপরে সমস্ত ধাতুর সাথে বিক্রিয়া করে এইচসিএল কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে একইভাবে লঘু এইচ টু এস ও ফোর লঘু এইচ টু ফোর কী করবে না তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের ওপর আছে তাদের প্রত্যেকের সাথে বিক্রিয়া করে করবে না হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে শুধু কার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে না ব্যতিক্রম দেখা যাচ্ছে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি ব্যতিক্রম না এ সবার সাথে প্র্যাকটিক্যালি মানে লঘু নাইট্রিক অ্যাসিড সবার সাথে সমস্ত ধাতুর সাথে বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না মানে এমন কি হাইড্রোজেন গ্যাসের ওপরে যারা আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তাদের সবার সাথেও বিক্রিয়া করে না তাদের মধ্যে কেবলমাত্র ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়াটা করে রাইট তাহলে আমরা দেখব যে যারা যে সমস্ত ধাতু সালফ্রিক অ্যাসিডের লঘু অবস্থায় বিক্রিয়া করবে সেই ধাতুগুলো কোনগুলো না আমরা যদি তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একবার দেখে নিই তাহলে কি দেখব না পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রন লেড হাইড্রোজেন কপার এ ag ag ইউ টি তাহলে হাইড্রোজেনের উপরে কারা আছে না হাইড্রোজেনের উপরে রয়েছে এই সমস্ত ধাতুগুলো এই ধাতুগুলো রয়েছে হাইড্রোজেনের ওপরে তাহলে এই ধাতুগুলোর সাথে প্রকৃতপক্ষে লঘু এইচ টু এস ওফোর রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে কিভাবে দেখি তাহলে লঘু এইচ টু এস হাইড্রোজেনের ওপরে থাকা ধাতুর সাথে লঘু এস্টোস হাইড্রোজেনের উপরে থাকা ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন কে অ্যাসিড থেকে প্রতিস্থাপিত করে প্রতিস্থাপিত করে ও তাহলে কিরকম রিয়াকশনটা হবে ধর আমি পটাশিয়ামের সাথে রিয়াকশন করাচ্ছি কার না লঘু এইচ টু এসো তাহলে কী উৎপন্ন হবে না এই পটাশিয়াম করবে কি হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দেবে দিয়ে হাইড্রোজেনের জায়গায় যদি চলে আসে তাহলে কে টু এসো ফোর প্লাস এইচ টু উৎপন্ন হবে রাইট আবার এখানে ধরো আমি অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম প্লাস লঘু সালফিরি অ্যাসিড যদি দিই তাহলে কি হবে এল টু এস ফোর হোল থ্রি প্লাস এইচ টু এখানে একটা জিনিস ভালো করে দেখো এখানে প্রত্যেকটা ধাতুর যোজ্যতা আমাকে জানতে হবে মূলকের যোজ্যতা জানতে হবে তবে এই লবণগুলোর আমি কিন্তু প্রপার সংকেত লিখতে পারবো বা প্রপার ফর্মুলা লিখতে পারবো আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না তাহলে আমি ধরো অ্যালুমিনিয়াম নিয়ে লিখলাম পটাশিয়াম নিয়ে লিখলাম আমি সোডিয়াম নিয়ে লিখি এন এ প্লাস লঘু এইচ টু এস ও ফোর এন টু এস ও ফোর প্লাস এইচ টু ঠিক আছে আর একটা নিলাম ধরো ম্যাগনেশিয়াম প্লাস লোগু এইচ টু এস ও ফোর তখন কি হবে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস এইচ টু এবার তাহলে আমরা এতক্ষণ যে ধাতুর সাথে বিক্রিয়া পড়লাম এটা কার সাথে ধাতুর বিক্রিয়া ধাতুর সাথে বিক্রিয়া লঘু অ্যাসিডের এবার আমরা যদি গাঢ় অ্যাসিড বিক্রিয়া দেখি তাহলে কি হবে ধাতুর সাথে গাঢ় এইচ টু এস এর বিক্রিয়া ধাতুর সাথে গাঢ় এইচ টু ফোরের বিক্রি কিরকম হবে দেখো আমরা যদি গাঢ়ু ফোরটাকে সাধারণত এরকম লেখা হয় কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এই কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে কি কি উৎপন্ন হবে এইচ টু ও প্লাস এস টু প্লাস অক্সিজেন এই অক্সিজেনটা এবার দেখো আমরা সাধারণত কি জানি যে যদি কোনো একটা ধাতু ধরো জিঙ্ক আহ আচ্ছা এখানে অ্যালুমিনিয়ামের মাঝে জিঙ্ক হবে জিঙ্ক আয়রন ঠিক আছে জিঙ্কটা ছেড়ে গেছিলাম ধরো জিঙ্ক জিঙ্কের সাথে আমি সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান করাচ্ছি এইচ টু এস ফোর তাহলে বেসিক্যালি এখানে কি উৎপন্ন হওয়া উচিত এটা কিন্তু কনসেন্ট্রেটই তাহলে জেড এন ফোর প্লাস এইচ টু এটা আমাদের এক্সপেক্টেশন ছিল যে এটা হবে কিন্তু আবার নিজে কনসেন্ট্রেট সালফির অ্যাসিড ভেঙে গিয়ে কি কি উৎপন্ন করছে এইচ টু উৎপন্ন করছে এসো টু জায়মান অক্সিজেন এর দুজন নিজেদের মধ্যে যুক্ত হয়ে ঠিক আগের দিনের রিয়াকশানের মতো নাইট্রিক অ্যাসিডের সাথে যে রিয়াকশান হয়েছিল তাহলে কি উৎপন্ন হবে না এখানে জল উৎপন্ন হয়ে যাচ্ছে আর কি কি থাকছে না একটা সালফিউর একটা সালফার অক্সাইড গ্যাস থাকছে জিঙ্ক সালফেট থাকছে আর কি থাকছে এখনো জল এখানে থাকছে তাহলে এখানে কি থাকছে জিঙ্ক প্লাস কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এবার দেখো এই যে যে জলটা রয়েছে কোন জলটা না এই জলটার এই জলটাকে আমি একসাথে লিখতে পারি তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি পাওয়া যেতে পারে জল প্লাস জিঙ্ক সালফেট প্লাস সালফার অক্সাইড ঠিক আছে তাহলে স্বাভাবিকভাবে যখন আমরা কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিড বা গাঢ় সালফিরিক অ্যাসিড নিয়ে রিঅ্যাকশন করছি কোনো ধাতুর সাথে তখন আর কি মানে সালফরিক অ্যাসিডের সাথে কোনো ধাতুর তখন কিন্তু সে ধাতুটা হাইড্রোজেনের চেয়ে ওপরে থাকলেও ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সে কিন্তু হাইড্রোজেন গ্যাস আর উৎপন্ন করতে পারছে না কেন না সালফারিক অ্যাসিড যেহেতু জারক অ্যাসিড সে অক্সিজেন উৎপন্ন করে জায়মান অক্সিজেন ওই অক্সিজেন উৎপন্ন হাইড্রোজেন কে জারিত করে জলে পরিণত করে দেয় ঠিক আছে তাহলে এরকম যদি আমরা অন্য কোন কোনো যেমন ধরো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের সাথে যদি কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিডের হয় তাহলে কি কি উৎপন্ন হতে পারে তোমরা নিজেরাই এবার পারবে না যে লবণটা উৎপন্ন হওয়ার কথা লবণটা তো উৎপন্ন হচ্ছেই তার সাথে কি উৎপন্ন হচ্ছে না এটা ভেঙে যে গ্যাসটা উৎপন্ন হয় সে গ্যাসটাও উৎপন্ন হচ্ছে আর কি উৎপন্ন হচ্ছে না এর জাইমান অক্সিজেনটা হাইড্রোজেনটাকে জারিত করে জলে পরিণত করে দিচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে এমন কি যদি আমরা হাইড্রোজেনের নিচে থাকা কোনো ধাতুর সাথে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান করাই তাহলে কি হবে না কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস এইচ টু উৎপন্ন করবে এই রিয়াকশানটা কিন্তু লঘু অ্যাসিডের ক্ষেত্রে হবে না এটা কেবলমাত্র এ জারক অ্যাসিড বলে তাই কপারটাকে জারিত করতে পারছে ঠিক আছে এবার দেখো সালফিউরিক অ্যাসিডের জলাকর্ষী ধর্ম জলাকর্ষী ধর্ম কথাটার অর্থ কি না জলাকর্ষী ধর্ম কথাটার অর্থ হচ্ছে জলকে আকর্ষণ করা জলকে আকর্ষণ কোথা থেকে করবে না জলকে আকর্ষণ করবে অনুর স্তর থেকে ঠিক আছে অর্থাৎ সালফেরিক অ্যাসিডের মধ্যে তীব্র একটা জলাকর্ষী ধর্ম রয়েছে যেমন এক্সাম্পল দিই ধরো চিনি আমরা যে চিনি খাই চিনির সংকেত কি চিনির সংকেত হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এই চিনির সাথে যদি আমরা কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিডকে মেশাই এই কনসেন্ট্রেট সালফিরি অ্যাসিড কি করবে দেখো চিনির থেকে আমি একটু অন্যভাবে ঘুরিয়ে লিখছি সি এখান থেকে আমি করলাম কি এগারো কমন নিলাম এইচ টু ও ব্র্যাকেটের বাইরে ইলেভেন এভাবে লিখতে পারি কিনা দেখো তো অর্থাৎ চিনির মধ্যে বারোটা কার্বন ছাড়া এগারো খানা ওয়াটার মলিকুল রয়েছে সেই যে এগারো খানা ওয়াটার মলিকুল রয়েছে এই এগারো খানা ওয়াটার মলিকিউলকে অনুর ভেতর থেকে এই কনসেন্ট্রেট সালফরিক অ্যাসিড শোষণ করে নেবে তাহলে কি পড়ে থাকবে না পড়ে থাকবে বারোখানা কার্বন আর বাকিটা সালফরিক অ্যাসিড শোষণ করে নেবে ফলে কালো বর্ণের তরল থাকবে এটা তোমাদের একটা সর্সের মাধ্যমে দেখাবো কিভাবে এই চিনির ভেতর থেকে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড সমস্ত জলকে শুষে নিয়ে একদম কালো বর্ণের কার্বন পরিণত করে দিচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি পড়ে থাকবে না বারোখানা কার্বন পড়ে থাকবে তো বলা হয় জলা ধর্ম সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ঠিক আছে অনুর ভেতর থেকে যখন জলকে শোষণ করছে দেখো জল শোষণ অনেক রকম হয় জলাকর্ষীটা কিন্তু অন্যরকম ঠিক আছে জলা অন্য অন্যরকম এ অনুর ভেতর থেকে শোষণ করে আবার কেউ কেউ আছে যেমন ফসফরাস পেন্ট অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এরা কোনো বস্তুর সাথে জলীয় বাষ্প থাকলে তাকে শোষণ করে না দুটো কিন্তু আলাদা ভালো করে বোঝো চিনির দেখো এ চিনির অনুর মধ্যে থাকা জল আর চিনির গায়ে এমনি বর্ষাকালে লেগে থাকা জল দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে তো সেই জন্য বলছি চিনির বাইরে ধরো যে জলটা লেগে আছে সেটাকে তুমি অন্য কিছু দিয়ে কিন্তু সেটাকে ড্রাই করতে পারো সেখানে তুমি ফসফরাস পেন্ট অক্সাইড দিয়ে করতে পারো ক্যালসিয়াম অক্সাইড দিয়ে করতে পারো কিন্তু চিনির ভেতরের জল বের করার জন্য অবশ্যই কনসেন্ট্রেট অ্যাসিড লাগবে কিন্তু পসিবল নয় ঠিক আছে নেক্সট হচ্ছে জারণ ধর্ম সালফিরিক অ্যাসিডকে যদি বিয়োজিত করা হয় এই সালফিরিক অ্যাসিড বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে না আমরা এর আগেও দেখেছি এইচ টু ও এসো টু প্লাস জায়মান অক্সিজেন এই জায়মান অক্সিজেনের জন্য সালফেরিক অ্যাসিডের মধ্যে যারণ ধর্ম থাকে এবার প্রশ্ন হচ্ছে যে এই জারন ধর্মের প্রভাবে সালফেরিক অ্যাসিড কি করতে পারে না এই জারণ ধর্মের প্রভাবে সালফেরিক অ্যাসিড জিঙ্ক ধাতুকে সালফরিক অ্যাসিড জারিত করবে জারিত করে কি উৎপন্ন করবে না জেড এন ফোর প্লাস এটা ডাইলুটি করলাম লঘু সালফেরিক অ্যাসিডই করলাম লঘু না কনসেন্ট্রেট সালফেরিক অ্যাসিডই করি এস ও টু প্লাস এইচ টু ও তাহলে এখানে দেখো জিঙ্কের জারণ সংখ্যা শূন্য এখানে জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্কের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কত না প্লাস টু এখানে সালফেটের কত মাইনাস টু এবার তাহলে এই জিঙ্কটা জিরো থেকে কোথায় যাচ্ছে না প্লাস টু স্টেটে স্টেটে যাচ্ছে তাহলে জিরো থেকে যদি প্লাস টুতে যায় তাহলে তার জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে বৃদ্ধি হয়েছে আর যদি বৃদ্ধি হয় অবশ্যই এই জিঙ্কের জারণ ঘটেছে এবং এই জারণটা যে ঘটিয়েছে সে কে না সে হল সালফিউরিক অ্যাসিড তাহলে যে সালফিরিক অ্যাসিড এই জারুন ঘটাতে সাহায্য করেছে সেই সালফিরিক অ্যাসিডকে বলবো জারক পদার্থ ঠিক আছে তাহলে সালফিরিক অ্যাসিডের জারুন ধর্ম রয়েছে এছাড়া সালফিরিক অ্যাসিড কী করতে পারে না এছাড়া সালফিরিক অ্যাসিড সালফারের সাথে কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিডের রিয়্যাকশানে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং এইচ টু ও সালফারের সাথে কনসেন্ট্রেট সালফারিক অ্যাসিডের রিয়াকশানে সালফার ডাইঅক্সাইড এইচ টু উৎপন্ন হচ্ছে এখানে দেখো সালফারের যদি আমরা জারণ সংখ্যা লক্ষ্য করি সালফারের যারণ সংখ্যা শূন্য এস টু জারণ সংখ্যা একটা অক্সিজেনের জন্য মাইনাস টু দুটো অক্সিজেনের জন্য মাইনাস ফোর আর একটা সালফারের জন্য প্লাস ফোর কারণ পুরো মলিকিউলটা নিউট্রাল সুতরাং টোটাল ফর্মাল চার্জটাকে জিরো হতে হবে অর্থাৎ এখানে দেখো সালফারটা জিরো থেকে কোন স্টেটে পৌঁছে গেছে প্লাস ফোর তাহলে এখানেও কি হয়েছে জারণ ঘটেছে এই জারণটা কে ঘটিয়েছে না অ্যাসিড সালফিরিক তাহলে কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিড এখানে কি না জারক পদার্থ ঠিক আছে এরকম আর কার ক্ষেত্রে হতে পারে এরকম তুমি কার্বনের ক্ষেত্রে দেখতে পারো যদি সালফিরি কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিডের রিয়াকশান হয় তাহলে এখানে কি কি উৎপন্ন হবে কার্বন অক্সাইড উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং এইচ টুও উৎপন্ন হবে আবার একইভাবে যদি তুমি কোনো যৌগ এইচ বিআর সাথে কনসেন্ট্রেট সালফিরি অ্যাসিডের রিয়াকশান ঘটাও তাহলে কী দেখতে পাবে না প্রথমত এইচ বিআরটা জারিত হয়ে বিআর হয়ে যাবে তারপর এসও টু হয়ে যাবে আর এইচ টুও হবে ঠিক আছে তাহলে এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে এইচবিআর মাইনাস ওয়ান অক্সিজেশন স্টেট হাইড্রোজেনের প্লাস ওয়ান আর এখানে ব্রোমিনের কত জিরো তাহলে মাইনাস ওয়ান থেকে যদি জিরোতে আসে জিরোটা ভালো করে লিখি মাইনাস ওয়ান থেকে যদি জিরোতে তে আসে তাহলে এটা প্রকৃতপক্ষে কি হলো না এটা প্রকৃতপক্ষে একটা জারণ প্রক্রিয়া হলো এই জারণ প্রক্রিয়াটা কে ঘটালো না এই কনসেন্ট্রেট সালফ্রিক অ্যাসিড ঘটালো তাহলে এ কি না একটা জারক দ্রব্য ঠিক আছে নেক্সট আমরা কি পড়ব না নেক্সট আমাদের আরেকটা জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ শনাক্তকরণে আমরা কি পড়ব না শনাক্তকরণের ক্ষেত্রে দেখো তুমি এরকম একটা টেস্ট টিউব নিলে এই টেস্ট টিউবটা নিয়ে কি করলে না এর মধ্যে সামান্য পরিমাণ তুমি লঘু এইচ টু এস নিলে এরপর আরেকটা একটা টেস্ট টিউব নিলে এই টেস্ট টিউবের মধ্যে কি নিলে না বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এই বেরিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ নেওয়ার পর তুমি এটা ধরো এক নম্বর টিউব এই দু নম্বর টেস্ট টিউব থেকে বেরিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণটা আস্তে আস্তে লঘু সালফিউরিক অ্যাসিডে ঢালতে থাকবে লঘু সালফিউরিক অ্যাসিডে ঢাললে কি রিয়াকশন হবে এখানে না এখানে রিয়াকশন হবে যে এই যে এইচ টু এস ও ধরো প্লাস বেরিয়াম ক্লোরাইড এখানে কি উৎপন্ন হবে বেরিয়াম সালফেট প্লাস এইসিয়ান এবার এই যে বেরিয়াম সালফেট যেটা উৎপন্ন হলো এই বেরিয়াম সালফেটটা কি না সাদা অধক্ষেপ এই সাদা অধক্ষেপ যেটা কি না HCl ও এইচ এন ও ইত্যাদিতে অদ্রাব্য ঠিক আছে এই সিএল এ দ্রাব্য হয়ে গেলে তাহলে তো এখানেই দ্রাব্য হয়ে যেত তাহলে তো আর অধক্ষেপ পড়তো না আচ্ছা এখানে আরেকটা জিনিস করে দিই সেটা হচ্ছে এই প্রেসিপিটেশন সাইনটা দেখিয়ে দিই ঠিক আছে তো তাহলে বেরিয়াম সালফাইড যে সাদা অধক্ষেপ পড়লো যেটা এই সিএল এইচ এন ও থ্রি ইত্যাদিতে অদ্রাব্য এই যে সাদা অধক্ষেপটা এখান থেকে আমরা কি বুঝতে পারবো না এখান থেকে বুঝতে পারবো যে অ্যাসিডটা এইচ টু এস ও ফোর ছিল ক্লিয়ার নেক্সট দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্ম এই পর্যন্ত আমাদের যা ছিল সালফিরিক অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন রিয়াকশন আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো অসুবিধা হলে অবশ্যই বলবে এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্ম সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্মতে একটা জিনিস আমরা দেখবো যে অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ভেরি সিম্পল রিয়াকশন কারণ আমরা প্রত্যেকটা অ্যাসিডের সাথে এর আগে খারের বিক্রিয়াগুলো পড়েছি এটা তাহলে খারের সাথে অ্যাসিডের বিক্রিয়া জাস্ট বিক্রিয়াগুলো একই হবে শুধু ঘুরিয়ে বলা হচ্ছে তাহলে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর তার সাথে এই বিক্রিয়া হয় তাহলে কি হবে না সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাবো এন এ প্লাস ও এইচ মাইনাস এখান থেকে পাবো এইচ প্লাস সিএল মাইনাস এবার এর পজিটিভ পার্টটা এর নেগেটিভ পার্টের সাথে যুক্ত হবে আর এর যে পজিটিভ পার্টটা রয়েছে সেটা এর নেগেটিভ পার্টের পজিটিভ পার্টের সাথে যুক্ত হবে তাহলে ফাইনালি আমরা কী পাবো ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এনএসিএল প্লাস এইচ টু তাহলে যে কোনো অ্যাসিডের সাথে খারের বিক্রিয়াতে এনএসিএলের বিক্রিয়াতে আমরা লবণ পাবো একটা জল পাবো একটা ঠিক আছে যদি আমরা এনে ও এইচ ওর সাথে যদি এইচ টু এস ও রিয়াকশান করাই তাহলে কি হবে না দুভাবে রিয়াকশানটা হতে পারে একবার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হতে পারে আর একবার দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হতে পারে অর্থাৎ এখান থেকে এনে এইচ এস ও ফোর প্লাস এইচ টু হতে পারে আবার একটা হতে পারে এনে টু এস ও ফোর প্লাস এইচ টু এবার এটা কিভাবে হচ্ছে তোমাদেরকে যদি একবার বলি দেখো এইচ টু মানে এটা প্রথমে বিয়োজিত হচ্ছে এইভাবে এইচ প্লাস এইচ আবার এই এইচ এস মাইনাস পরে বিয়োজিত হচ্ছে এইভাবে এইচ প্লাস প্লাস এস ও এবার একটা জিনিস দেখো এই যে এন এ ও রিয়াকশন করছে সে যখন এইভাবে আয়নিত হওয়ার পরে রিয়াকশনটা করে ফেলছে তখন এনএচ এর এই পজিটিভ এই নেগেটিভের সাথে এই পজিটিভ সাথে এই নেগেটিভটা যুক্ত হয়ে গেল আর এর এই নেগেটিভের সাথে এই পজিটিভটা যুক্ত হয়ে গেল গিয়ে প্রথমটা তৈরি করছে আর যদি সেকেন্ড স্টেপ পর্যন্ত ভেঙে যায় তখন কি তৈরি হচ্ছে না এন এ টু এস ও ফোর আর এইচ ক্লিয়ার সবার কাছে তাহলে আমরা যদি আরও রিয়াকশন দেখি এন এনে ওইচে আরও অ্যাসিড ধরো এইচ থ্রি পিও ফোর এইচ থ্রি পিও ফোর না যেটা তোমাদের আছে সেটাকে দেখাই এইচ এন ও থ্রি তাহলে এন এ এন ও থ্রি প্লাস এইচ টু ও এক্ষেত্রে অনেকগুলো হতে পারে একটা হতে পারে এন এ থ্রি পিও ফোর প্লাস এইচ টু ও আবার এটাও হতে পারে এন এ টু এইচ পিও ফোর প্লাস এইচ ও আবার এটাও হতে পারে এনে এইচ টু পিও ফোর প্লাস এইচ টু ঠিক আছে এবার নেক্সট আমরা দেখব কি না ধাতুর সাথে বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড ধাতুর সাথে কীভাবে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড ধাতুর সাথে বিক্রিয়া করবে ঠিক অ্যাসিড যেভাবে ধাতুর সাথে বিক্রিয়া করেছিল অর্থাৎ লঘু অ্যাসিড যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছিল সোডিয়াম হাইড্রোক্সাইডও কী করবে যখন ধাতুর সাথে বিক্রিয়া করবে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অবশ্যই সক্রিয় ধাতুগুলোর সাথে মানে যেগুলো হাইড্রোজেনের ওপরে রয়েছে জিঙ্কের সাথে রিয়াকশন করে এন এ জেড এন ও টু এন এ টু জেড এন ও টু প্লাস এইচ টু আবার যদি এন এ ওইচ অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন করে এনে এল ও টু প্লাস এইচ টু এটাকে কি বলা হচ্ছে আর এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট আর এটাকে বলা হচ্ছে সোডিয়াম ঠিক আছে হচ্ছে দেখো হাইড্রোজেন জাইমান অক্সিজেনের ধারণার বর্জন আমরা অ্যাসিড খার লবণ পড়তে গিয়ে প্রচুর জার্মান হাইড্রোজেন জায়মান অক্সিজেন কনসেপ্ট নিয়ে বলেছি তো এখন এত কিছু বলার পরে যেটা বর্তমানে এই জায়মান হাইড্রোজেন জার্মান অক্সিজেন যে প্রকৃতপক্ষে বিচারিত করছে মানে জায়মান হাইড্রোজেন বিচারিত করছে জাইমান অক্সিজেন জারিত করছে এই কনসেপ্টটাকে মডার্ন কনসেপ্টে সাধারণত খুব একটা ধরা হয় না জিনিসটা ভুল আমি তা বলছি না মানে যেগুলো আমরা পড়ে এসেছি কিন্তু মডার্ন টার্ম মানে মডার্ন কনসেপ্টে অ্যাকচুয়ালি এখানে তো জারণ বিচারণ সম্পর্কিত ব্যাপার তো জারন বিজারণ সম্পর্কিত ইলেকট্রনীয় তত্ত্বটা অনেক বেশি ইলেকট্রনীয় তত্ত্ব অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় ঠিক আছে তো এক্ষেত্রে ইলেকট্রনীয় তত্ত্ব বলতে কি রকম না ইলেকট্রনীয় তত্ত্ব বলতে ধরো কাছে একটা জলীয় দ্রবণে ফেরিক্লোরাইড না ফেরাস ক্লোরাইড ঠিক আছে ফেরাস ক্লোরাইড আছে ধরো তোমার কাছে একটা জলীয় দ্রবণে এবং এই জলীয় দ্রবণটা আমলিক তাহলে জলীয় দ্রবণটা যদি আমলিক হয় এই জলীয় দ্রবণে আমি যদি একই সাথে হাইড্রোজেন গ্যাসকে চালনা করি তাহলে কি হবে এই অম্ল এখানে যদি হাইড্রোজেন গ্যাসকে চালনা করি প্রকৃতপক্ষে কি হচ্ছে এখানে হাইড্রোজেন গ্যাস চালনা করলে এটা কিন্তু বিচারিত হচ্ছে না কিন্তু যদি আমি এখানে একটু জিঙ্কের ছিবড়ে দিয়ে দিই জিঙ্ক ছিবড়ে তখন কি হবে দ্রবণে জিঙ্ক প্লাস অ্যাসিড মানে তখন আর হাইড্রোজেন গ্যাস আলাদা করে দিচ্ছি না একে বিচারিত করার জন্য তখন কি হচ্ছে না একটা লবণ তৈরি হবে আর তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে এখন আগে ধরা হতো এরকম যে কনসেপ্টটা এরকম ছিল যদি প্রথমে আমি হাইড্রোজেন গ্যাস চালনা করছি এটা কি না এখানে যাচ্ছে আণবিক হাইড্রোজেন দেখো জিনিসটা ভালো করে দেখো প্রথমে আমি ফেরিক্লোরাইড দ্রবণ নিয়েছিলাম দ্রবণটা আমলিক ছিল মানে তার মধ্যে কিছু অ্যাসিড দেওয়া ছিল ওই অবস্থায় প্রথমে এক নম্বর অবস্থাতে আমি হাইড্রোজেন গ্যাস চালনা করলাম এবার সেখানে কিছু পরিবর্তন হলো না অর্থাৎ বিচারিত হলো না কিন্তু পরে যখন কিছু জিঙ্কের ছিপড়ে দিয়ে দিলাম দু নম্বর স্টেপে তখন কিন্তু এ বিচারিত হয়ে গেল এবার তখন বিচারিত হলো কেন না অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়াতে এই যে হাইড্রোজেন উৎপন্ন হয় বলা হচ্ছে যে এই জায়মান হাইড্রোজেনটা এই আয়রনটাকে মানে ফেরিক ক্লোরাইডটাকে বিচারিত করে ফেরাস ক্লোরাইডে পরিণত করেছে ঠিক আছে এখানে ব্যাখ্যা কি দেওয়া ছিল না যেহেতু হাইড্রোজেন গ্যাস এটা আণবিক হাইড্রোজেন তাই এর মধ্যে বিচারিত করার মতো কোনো ক্ষমতা নেই হয়ারেজ এই যে হাইড্রোজেনটা উৎপন্ন হচ্ছে এ তো পরমাণু হিসাবে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে অর্থাৎ একে জায়মান হাইড্রোজেন বলা হচ্ছে এবং এর মধ্যে বিচারণ করার অনেক ক্ষমতা আছে তাই জিঙ্ক ছিপড়ে দেওয়ার পর এই জাইমান হাইড্রোজেনটা মানে এখানে মলিকুলার হিসেবে আমি লিখেছি কিন্তু প্রথম তো জাইমান হাইড্রোজেনটা উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়ে দুটো জায়মান হাইড্রোজেন যুক্ত হয়ে তবেই তো বন্ধনটা করে এটা তৈরি হয়েছে তো এই জায়মান হাইড্রোজেন নাকি ফেরিক ক্লোরাইডটাকে ফেরাস ক্লোরাইডে পরিণত করছে এইভাবে ব্যাখ্যা দেওয়া হতো কিন্তু এখন এই জাইমান হাইড্রোজেনের ব্যাখ্যাটাকে সেইভাবে গ্রহণ করা হয় না এখন এখানে কি এই যে বিজারণটা তাহলে কার দ্বারা হচ্ছে না জাইমান হাইড্রোজেনের দ্বারা এইটার বদলে একটা পরিবর্তন এনেছে কনসেপ্টে কীরকম না এখানে বলা হচ্ছে যে জিঙ্ককে যখন অ্যাসিডে দেওয়া হচ্ছে তখন জিঙ্ক কী করছে না জেড এন টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে দেয় এটা কেন ছেড়ে দেয় এটা এ রিডাকশন পোটেন্সিয়ালের জন্য ছেড়ে দেয় রিডাকশান পোটেন্সিয়াল তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে বাট এটা এরকম ছেড়ে দেয় ইলেকট্রন এই ইলেকট্রন কি করছে না এই ইলেকট্রন একটা এফি থ্রি প্লাসকে এফই টু প্লাসে কনভার্ট করছে আবার এই ইলেকট্রনের আর একটা কি করছে না এই ইলেকট্রনের আর একটা অ্যাসিডের মধ্যে যে এইচ প্লাস আছে সেই এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে সেটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে এরকম দুটো পরমাণু তৈরি হওয়ার পর তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা এইচ তৈরি করছে সুতরাং এখানে হাইড্রোজেনটা তৈরি হচ্ছে এবং সাইমালটেনিয়াসলি এফি থ্রি প্লাস এফি টু প্লাসে পরিণত হচ্ছে একই সাথে এমনটা নয় যে এই হাইড্রোজেনটা উৎপন্ন হয়ে সে এটাকে এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাসে পরিণত করছে সুতরাং আমরা যে জায়মান হাইড্রোজেন জায়মান অক্সিজেনের ব্যাপারটা কনসেপ্টটা এতদিন শিখে এসেছি সেটা ইলেকট্রনীয় তত্ত্বের সাথে কিন্তু খুব একটা যায় না সেই জন্য আমরা বর্তমানে জার্মান হাইড্রোজেন জার্মান অক্সিজেনের কনসেপ্টের পরিবর্তে পরবর্তীকালে আমরা ইলেকট্রনীয় মতবাদটাকে নিয়েই বেশি আলোচনা করব তবে এই চ্যাপ্টারে যে সমস্ত ক্ষেত্রে তোমাদের জায়মান হাইড্রোজেন জায়মান অক্সিজেনের উল্লেখ করেছি ব্যাখ্যা দিয়েছি যেমন কিছু জারক অ্যাসিডের ক্ষেত্রে হ্যাঁ অ্যাসিডের জারণ ধর্মের ক্ষেত্রে সে সমস্ত ক্ষেত্রে তোমরা ওই একই ব্যাখ্যা দেবে যা তোমরা জায়মান হাইড্রোজেন দিয়ে সরি জায়মান অক্সিজেন দিয়ে তাতে কোনো ভুল নেই কিন্তু আমি শুধু এটা ইন্ট্রোডিউস করে গেলাম একটাই কারণে পরবর্তীকালে আমরা যখন জারণ বিজারণ পড়ব পরবর্তীকালে আমরা যখন এই অ্যাসিডের বিভিন্ন রিয়াকশন তখন আমরা সেগুলো ইলেকট্রনীয় মতবাদ অনুসারে পড়ব ঠিক আছে তোমাদের এই লেভেলে জায়মান হাইড্রোজেন জায়মান অক্সিজেন দিয়েই তোমরা ব্যাখ্যা করবে কোনো ভুল নেই তাতে নেক্সট দেখো কিছু অ্যাসিড খারের শিল্প ব্যবহার শিল্প ব্যবহারের মধ্যে এখানে কিন্তু কিছু জিনিস রয়েছে এগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে তো যেমন এর ব্যবহার অম্লরাজ প্রস্তুতিতে কারণ এখানে এইচসিএল এইচ দরকার হয় ক্লোরিনের শিল্প প্রস্তুতিতে রঞ্জন ও চর্মশিল্পে ওষুধ প্রস্তুতিতে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে দেখবে সেখানে শেষে এইচসিএল লেখা থাকে ঠিক আছে অর্থাৎ ওখানে যে কম্পোনেন্টটা থাকে ওর মধ্যে এইচসিএলও একটা কম্পোনেন্ট থাকে এটা স্টার্চ হবে স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে তড়িৎ লেপনের পূর্বে ধাতব পৃষ্ঠতল পরিষ্কার করতে নেক্সট হচ্ছে এইচ এনো থ্রির ব্যবহার নাইট্রেট লবণ তৈরি করতে কারণ এইচ এনো থ্রির মধ্যে এনোথ্রি রয়েছে এবার নাইট্রেট লবণ তৈরি করতে এবং সার উৎপাদন করতে নাইট্রোগিসারিন উৎপন্ন করতে টিএন টি ট্রাই নাইট্রোটলইন ট্রাই নাইট্রো টল ট্রাই নাইট্রোটলইন পিক্রিক অ্যাসিড এগুলো কিন্তু এক একটা বিস্ফোরক ঠিক আছে এগুলো প্রকৃত প্রকৃতপক্ষে বিস্ফোরক তো এইগুলো তৈরি করার জন্য কাজে লাগে অম্লরাজ প্রস্তুতিতে এইচ এন ও থ্রি কাজে লাগে নেক্সট আমরা পড়বো সালফিরিক অ্যাসিড অ্যামোনিয়াম সালফেট সুপার ফসফেট ইত্যাদি সার প্রস্তুতিতে লেড স্টোরেজ ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষণ রূপে অর্থাৎ আমাদের যাদের বাড়িতে ইনভার্টার আছে সেখানে যে স্টোরেজ সেলটা থাকে বা ব্যাটারিটা থাকে তার মধ্যে কিন্তু লঘু সালফিরিক অ্যাসিড থাকে এবং সেখানে তরিদার হিসাবে লেড থাকে ঠিক আছে ধাতু শোধনে ও তরিদ লেপনে ব্যবহৃত হয় এছাড়া দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার সাবান কাগজ ইত্যাদি প্রস্তুতিতে জৈব রঞ্জক উৎপাদনে পেট্রোলিয়ামজাত পদার্থের শোধনে এখান থেকে তোমাদেরকে বলবো প্রত্যেকটার ব্যবহার অন্তত তোমরা মিনিমাম দুটো করে মানে তিনটে করে পারলে খুব ভালো কিন্তু দুটো করে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি রিভিশন রিভিশনে তাহলে আজকে আমরা কি পড়লাম আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে ও এন এস এর রাসায়নিক ধর্ম এবং কিছু অ্যাসিড খার লবণের হ্যাঁ লবণ বলছি অ্যাসিড খার এর শিল্পক্ষেত্রে ব্যবহার ঠিক আছে এই জিনিসগুলো পড়লাম এগুলো খুব ভালো করে তোমরা পড়বে দেখো হোমওয়ার্ক এখান থেকে আমি আলাদা করে দিচ্ছি না কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি বাট তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যেগুলো পড়ানো হলো প্রত্যেকটা রিয়াকশন ভালো করে প্র্যাকটিস করবে প্রত্যেকটা অ্যাসিডের শনাক্তকরণ ভালো করে করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ধাতুর রিয়াকশনটা খুব ভালো করে করবে সুতরাং এখানে আলাদা করে হোমওয়ার্ক কিছু নেই হোমওয়ার্ক হচ্ছে স স্কুলও ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে হোমওয়ার্ক নেক্সট দেখো আমাদের যেটা করতে হবে সেখানে বলা হচ্ছে যে একটি যৌগ এটা খার না এটা যার হবে যার জলীয় দ্রবণ অম্লধর্মী তাহলে সমযোজি যৌগ যার জলীয় দ্রবণ অম্লধর্মী তাহলে এই কোশ্চেনটাকে বুঝবো কি করে না এখানে প্রত্যেকটা যৌগই সমযোজী যৌগ তার মধ্যে হাইড্রোজেন ঘটিত যৌগ কোনটা রয়েছে না এই তিনটি এবার এটা তো তাহলে বাদ চলে গেল এবার হাইড্রোজেন ঘটিত যৌগের মধ্যে কোনটা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করতে পারবে না এটাই একমাত্র জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করতে পারবে তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যাসিড অ্যাসিড খার অ্যাসিড খার ব্যবহৃত হয় ঠিক আছে নেক্সট দেখো সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় দুবার চলে এসছে ম্যাগনেশিয়ামের সাথে গাঢ় এইচ টু এসো বিক্রিয়ায় কি হয় তাহলে ম্যাগনেশিয়ামের সাথে যদি আমরা এইচ টু আমরা আগেও করেছি এক্ষেত্রে কি হবে না ম্যাগনেশিয়ামের সল্ট উৎপন্ন হবে অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট উৎপন্ন হবে আর এস ও উৎপন্ন হবে আর এইচ টু উৎপন্ন হবে এই এস ও পোড়া বারুদের মতো গন্ধ তাহলে ম্যাগনেশিয়ামটা প্রকৃতপক্ষে কি হবে এখানে না প্রকৃতপক্ষে জিরো অক্সিজেশন স্টেট থেকে প্লাস টু অক্সিজেশন স্টেট অর্থাৎ এখানে কি হবে জারণ হবে কে জারণটা করছে না কনসেন্ট্রেট সালফিরিক অ্যাসিড জারণটা করছে এবার প্রশ্ন হচ্ছে ওলিয়াম কাকে বলে ওলিয়াম দেখো ওলিয়াম হচ্ছে নাইনটি এইট পারসেন্ট সালফিরিক অ্যাসিডকে যদি এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি এস ও থ্রি গ্যাস চালনা করা হয় তাহলে এইচ টু এস টু ও সেভেন অর্থাৎ এই এইচ টু এস ও ফোরের সাথে জাস্ট এস ও থ্রিটাকে ডাইরেক্ট যোগ করে দাও এইচ টু এস টু ও সেভেন রাইট এই যে একটা পদার্থ পাওয়া গেল তরল পদার্থ এবং এর ঘনত্ব অনেক বেশি এটাকেই বলা হয় ওলিয়াম বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এবং এখানে এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটা অ্যাকচুয়ালি এই সালফিউরিক অ্যাসিড শোষণ করে নেয় তো তার ফলে এখানে ওলিয়াম উৎপন্ন হয় ঠিক আছে তো আজকের ক্লাস তোমাদের এটুকুই থাকলো আজকের ক্লাসে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে এবং তোমরা প্রত্যেকে অ্যাসিড বেস সল্ট এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো কারণ তোমাদের নেক্সট যে সামেটিভ টেস্ট আসছে তাতে এই চ্যাপ্টারটা থাকবে এবং প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো নিজের খেয়াল রাখো পিডব্লিউ বাংলার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ